আমার সাথে বেয়াদবি করলে সঙ্গে সঙ্গে খুব খারাপভাবে জবাব পাইত 100%। আমার সাথে বেয়াদবি সে করবে কেন? দুই দিনের ছেলে হুইছি, সে আমার কাছে আসছিল, বলছিল আমি একটা ছবি বানান, আমি প্রডিউস করবো। হ্যাঁ করো, আমাকে নিয়ে আন, ঠিক আছে তোমাকে নেব। নিলাম, শুটিংয়ের দিন সাংবাদিক রেখেছে তোমাদের অনেক, জিজ্ঞেস করছে যে হিরো আলমকে নিয়ে আপনি করছেন, হিরো আলমকে নিয়ে করছি মানে আমার এই ছবি তিনটা হিরো, সেগুলো তিন নম্বর, আরও দুইটা বড় হিরোকে নেব। কাকে? কই এখনও ঠিক করি না, দুই দিন শুটিং করে চলে যাব। শুধু হিরো আলমকে নিয়ে ছবি বানালে দেলোয়ার জাহান ঝন্টু কেন? রমেশ সিপ্পি যে সোলের ডাইরেক্টর, সে বানালেও চলবে না হিরো আলমকে, শুধু হিরো আলম কে দেখবে? 3.5 ঘন্টা ওকে দেখার জন্য মানুষ টিকিট কাটবে নাকি? ওকে দেখতে কি হিরোর মতো লাগে? ছোট্ট একটা ছেলে, আমি তাকে ছোটো করে কথা বলছি না, তো ওকে নিয়ে করবো। সে নিজেই ছবিটা ছেড়ে দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। যখন শুনলো যে আমি আরও দুটো হিরোকে নিব, তখন সে কাজ শুটিং বন্ধ করে দিয়েছে। এরপরে দুদিন পরে আর শুটিংয়ের অ্যারেঞ্জমেন্টে যায় নাই, তখন আমি বুঝতে পারছি যে এই জন্য হয়তো ওইটা নিয়ে আমার কোনো মুখ খুলি নাই। না, অনেকেই বলছে যে ও ভীষণ মিথ্যা কথা বলে, যে কয়েকদিন আগে আমরা দেখলাম মিথ্যা কথা বলে কিনা আমি জানি না। ওকে নিয়ে তোমরা আমাকে প্রশ্ন করো কেন? সে তো আমাদের মতো একজন চলচ্চিত্রের মানুষকে ওর সম্বন্ধে প্রশ্ন করার মতো তো উপযুক্ত সে হয় না। আমি মনে করি সে যাই বল, প্রযোজক সমিতির সদস্য তাতে কি আছে? প্রযোজক যে কোনো লোকই তো প্রযোজক সমিতির সদস্য, প্রযোজক হওয়াটা তো কঠিন কিছু না। কঠিন হচ্ছে গিয়া ভালো একজন একজন পরিচালক হওয়া, কঠিন হচ্ছে গিয়া একটি চলচ্চিত্রের নায়ক হওয়া, নায়িকা হওয়া, বড় বড় ক্যারেক্টার আর্টিস্ট হওয়া, এগুলো তো সহজে হয় না, মানে তপস্যা করতে হয়। কিন্তু প্রযোজক পয়সা থাকলেই হইতে পারে, ওইটাও বিরাট সম্মানই। কিন্তু পয়সা বেশি থাকলেই একজন প্রযোজক হতে পারে, পরিচালককে কাস্ট করলো, ক্যামেরাম্যান পরিচালক ক্যামেরাম্যান কাস্ট করলো, সঙ্গীত পরিচালক কাস্ট করলো, উইথ ডিসকাস প্রডিউসার, প্রডিউসার ডিসকাস করে সব কিছু করলাম, নায়ক নায়িকা প্রডিউসারকে জিজ্ঞেস করেই নিলাম। ওই প্রডিউসারকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু গ্রহণযোগ্যতা যার আছে তার কথাই তো আমরা পরিচালকরা বলব। হিরো আলমকে যখন হিরো আলম বলা হয়, হিরো বলা হয় নামের আগে, আমি জানি না সে হিরো কিনা। আমি এতদিন মনে করতাম যে ওর বাবা মা নামই বোধ তার হিরো রেখেছে, ডাক নাম হিরো আর আলম বোধ ভালো নাম, দুটো মিলে হিরো আলম, সে তো হিরো কেন হবে? চলচ্চিত্র না খাটো করবে কেন? আমরা তো মনে আমি দেলোয়ার জাহান ঝন্টু 56 বছর যাবো চলচ্চিত্র পরিচালনা করি, আমি তো জানি না হিরো আলম নামে একজন নায়ক আছে, কিন্তু কেউই জানে না। আমি যখন জানি না, লেট মি ফিনিশ, আমি যখন জানি না তাহলে অন্য কারো জানার তো কথাই উঠে না। আমি তো বেশি খবর রাখি, চলচ্চিত্র বেশি নির্মাণ করি, অনেকের কাছে আসি যাই। আমি তো শুধু ডাইরেক্টর তা না, আমি তো 27-28টা ছবি প্রযোজনাও করেছি, 350 ছবির গল্প লিখেছি যা পৃথিবীতে নাই। তা আমি চলচ্চিত্র তো একজন আমি মনে করি আমি একজন উল্লেখযোগ্য মানুষই, ছোটো হই বড় হই এটা যা মানুষে জানে। কিন্তু ভাইয়া ইন্ডিয়াতে হচ্ছে যে তার এই যে হিরো, ইন্ডিয়ার মানুষ কিন্তু আসলে বলছে বোঝাচ্ছে, ইন্ডিয়ান মানুষ এটা নিয়ে মাথা ঘামাচ্ছে, তারা না ঘামায় না ঘামায় এটা তুমি তুমি তোমার দৃষ্টিতে হয়তো মাথা ঘামা, ওকে নিয়ে মাথা ঘামাবে কেন? যেদিকে বিবিসি নিউজ করে ওকে নিয়ে মাথা ঘামাবে, হ্যাঁ মাথা ঘামাতে পারে যে এই লোকটা নিজেকে হিরো বলে, ওকে নাম হিরো নাকি চলচ্চিত্র হিরো? চলচ্চিত্র হিরো যদি বলে তাহলে তো মানুষের ভালো লাগবে না শুনতে, হতে পারে। হ্যাঁ বিবিসি ভয়েস অফ আমেরিকা শো তারা হিরো আলম বলতেছে, এবং বলো ভয়েস অফ আমেরিকা বলে কে? ভয়েস অফ আমেরিকা মানে চান্দার দেশে চলে গেছে, ভয়েস অফ আমেরিকা থেকে ব্যাড নিউজ একটা বেরোতে পারে না, ভয়েস অফ আমেরিকা থেকে একটা মানে হিসাবে ইয়া কারেক্ট করে না, এরকম একটা নিউজ আসতে পারে না। ভয়েস অফ আমেরিকা বলছে কি তোমাকে কাউন্ট করে ফেলো? না বিবিসি ওয়ার্ল্ড এর কথা, তোমরা কি সাংবাদিকতা করো? ভয়েস অফ নিউজ আমেরিকা থেকে একটা নিউজ আসছে, তোমরা ওকে কাউন্ট করে বসে রইলা? ভয়েস অফ নিউজ আমাদের দেশে, তাকে দেখতে হলে তো আমার দেশের লোক দেখবে, তো আমার দেশে তো কোনো নিউজ নাই। এই কয়েকটা মিডিয়াতে এখন তোমরা আসো, এখন তোমরা কেন ওকে ফেভার করে ওর নিউজ করো এটা তোমরা জানো। এখন আমি যদি প্রশ্ন করি তোমাদের আটতে লেগে যাবে, আমি প্রশ্নটা করবো না। আচ্ছা ভাইয়া, ঈদের সময় তো একটা কয়েকটা সিনেমা মুক্তি পেয়েছে, বেশ দর্শক আসতেছে হলে, তার মধ্যে একটা সাপের